ये है एबीसी न्यूज़ एजीटी लाइव। ये है एबीसी न्यूज़ एजीटी लाइव। लिसन टू एबीसी न्यूज़ एजीटी लाइव। প্রকল্প গুলি সাধারণ মানুষের জন্য করা হয়েছিল, সেই লক্ষ্য পূরণ কতটুকু সম্ভব হয়েছে, কোন ঘাটতি চাকরি হতে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জি, 2014 সালে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে আমাদের সামনে তুলে ধরে উনি যাত্রা শুরু করেছেন। আমাদের উনি বলেন যে 130 কোটি নাগরিকের যে আশীর্বাদ, আশীর্বাদ নিয়ে উনি যাত্রা পথ চলা শুরু করেছেন। গতকালকে 8 বৎসর সম্পূর্ণ হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি, ভারতবর্ষের যারা ঊর্জাদাতা, ভারতবর্ষের যারা অন্নদাতা, আমাদের কৃষক, দেশের প্রাণ যারা রয়েছে, সেই কৃষকদেরকে 6,000 টাকা করে যে বছরে উনি কৃষক সম্মান নিধি প্রদান করেন, তার 11 নম্বর কিস্তি আজকে ইনি প্রদান করবেন। 11,93,00,000 কৃষকের অ্যাকাউন্টে। আর আজকের এই গৌরব উজ্জ্বল যে অনুষ্ঠান, মাননীয় প্রধানমন্ত্রী জি 11:55 আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা এই অনুষ্ঠানকে আমাদের এগ্রিকালচার দপ্তর থেকে খাদ্য দপ্তর প্রত্যেকটা দপ্তরে সম্মিলিতভাবে রাজ্য সরকার সংগঠিত করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে। মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের শিক্ষা এবং আইনমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, খাদ্য এবং আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী মাননীয় মনুষ্কান্তি দেব মহোদয়, আমাদের পৌরপিতা শ্রী দীপক মজুমদার মহোদয়, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী অন্তরা দি রয়েছেন, রয়েছেন আমাদের তাপস রায় মহোদয় সচিব, রয়েছেন শরদিন্দু চৌধুরী মহোদয়, রয়েছেন টি কে দেবনাথ মহোদয় এবং অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন জায়গা থেকে আমাদের কৃষক সম্মান নিধি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস উজ্জ্বলা যোজনার বিভিন্ন বেনিফিশিয়ারিরা, আমার অভিভাবকরা, মায়েরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি।